Hello friends, welcome to my channel. আজকে মাত্র তিনটে উপকরণ দিয়ে বাড়িতে কিভাবে হরলিক্স আইসক্রিম বানাবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। হরলিক্স আইসক্রিম বানাতে কোন তিনটে উপকরণ লাগছে সেইগুলো প্রথমে দেখে নিই। এবার আমরা বানানো শুরু করব। এর জন্য আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, সেটা গরম হতে বসিয়ে দিয়েছি। এখন দুধটা অর্ধেক হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে জাল দিয়ে নেব। দুধটা এখন অর্ধেক হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনারা যে যেরকম পরিমাণ পছন্দ করেন, কম বেশি সেই রকম পরিমাণ চিনি দিয়ে নেবেন। আমি এখানে 4 চামচ মতো চিনি দিয়ে নিলাম। এখন এটাকে আরো ভালো করে ঘন হয়ে আসা পর্যন্ত একটু জাল দিয়ে নেব। আমার এখন এখানে দুধটা ভালো করে ঘন করে জাল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হরলিক্স। আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছিলাম, তার মধ্যে ছোট একটা হরলিক্সের প্যাকেট পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। আমি এখন দুধটা ঠান্ডা করে নিয়েছি। এবার আইসক্রিম মোল্ডের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো বাটি বা কাগজের গ্লাস সেগুলোতেও পেতে দিতে পারেন যদি মোল্ড না থাকে। এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। এছাড়াও আমার এই রেসিপিগুলো আপনারা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এর আগেও আমার চ্যানেলে কিছু আইসক্রিমের রেসিপি দেওয়া আছে, সেইগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও আমি ডেসক্রিপশনে সেগুলোর লিংক দিয়ে দেব, সেখান থেকেও দেখে নিতে পারবেন। আমি এখন মোল্ডের মধ্যে ঢেলে নিলাম। এবার মোল্ডটা আটকে দেব। এখন এটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে জমতে দেব। সাত থেকে আট ঘন্টা পর আমার এখানে আইসক্রিমগুলো জমে গেছে, আমি বের করে নিয়েছি। তাহলে দেখলেন কত সহজেই মাত্র তিনটে উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল হরলিক্স আইসক্রিম। এটা খেতে খুবই ভালো লাগে, আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।